গান আছে ভিশন ডিজিটাল কিচেনে সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের সঙ্গেই আছেন প্রতিদিন আমরা আপনাদের দুটো করে রেসিপি দেখাচ্ছি যা কিনা ইফতারিতে আপনারা সবাইকে নিয়ে মজা করে খেতে পারেন আমার আজকের প্রথম যে রেসিপি সেটা হলো একটা ড্রিঙ্কস আমরা চাই আপনাদের হেলথ যেন ভালো থাকে আর পানির যে ঘাটতিটা থাকে সেটা যেন পূরণ হয় সেই জন্য আমাদের প্রথম যে রেসিপি সেটা হলো লেমন হানি ডিউ আজকের ড্রিঙ্কসের নাম নামটা কি চমৎকার না আসলে ড্রিঙ্কসের নামগুলো এরকমই হয় খুবই সুন্দর সুন্দর আর হেলদিও হয় তা আমি আজকে ভীষণ ব্লেন্ডারে তৈরি করে দেখাবো লেমন হানি ডিউ তাহলে দেখে নিন কী কী উপকরণ লাগছে লেমন হানি ডিউ তৈরি করতে প্রথমেই লাগছে আমার পুদিনা পাতা একদম এক কাপ পুদিনা পাতা মধু লাগবে এক টেবিল চামচ লেবুর রস লাগবে দুই টেবিল চামচ আর পানি লাগবে পরিমাণ মতো একদম সিম্পল উপকরণ তাই দিয়েই আমরা আজকে লেমন হানি ডিউ তৈরি করব আমি প্রথমেই জাগে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি লেমন হানি ডিউতে মিন্টটা অনেক বেশি যায় আর এখানে যাচ্ছে হলো লেবুর রস লেবু ভরপুর মাত্রায় ভিটামিন সি আছে আমরা লেবু যেন ইফতারিতে প্রতিদিন রাখি তাহলে সির ঘাটতিটা আমাদের পূরণ হয়ে যাচ্ছে এবারে দিচ্ছি হানি হানি দুই টেবিল চামচ মতো হবে এখন সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে তবে তার আগে পানি দিতে হবে আধা গ্লাস পরিমাণ আমার এক গ্লাস দরকার আমি তার বেশি দেব না আসলে সারাদিন রোজা রাখার পর যেটা দেখা যায় যে একটু মানে ড্রিঙ্কসগুলো একটু চিল্ড ঠান্ডা হলে খেতে ভাল লাগে সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি হয়ে গেল সব একসাথে রেডি করে ঠিক ইফতারের আগে আগে আপনারা চাইলে এই লেমন হানি ডিউটা তৈরি করে পরিবেশন করতে পারেন এবার আমি যেটা করব একসাথে একটা গ্লাসে আমি ঢেলে দিচ্ছি যেহেতু আমরা লেমন হানি ডিউ বলছি একটু লেবু দিয়ে আমরা সাজিয়ে দিতে পারি গ্লাসের সাইডে লেমনটা ভাল লাগবে আর এরপর এখানে আমরা একটা গ্রিন স্ট্র দিয়ে দিলাম এটা অত্যন্ত একটা হেলদি ড্রিঙ্কস হলো যাতে কিনা প্রচুর পরিমাণে মিন্ট আছে লেবুর রস আছে হানি আছে হানি হলো আমাদের শরীরে দ্রুত গ্লুকোজের যে ঘাটতি হয় সেটাকে কমিয়ে দিতে সাহায্য করে মানে শরীরে খুব দ্রুত আমরা এনার্জি পাই তৈরি হয়ে গেল আমাদের ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা মজাদার লেমন হানি ডিউ যা কিনা আপনি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন ভিশন ডিজিটাল কিচেনে আমি প্রথমেই আপনাদের তৈরি করে দেখালাম ইফতারের জন্য একটি মজাদার একেবারে প্রশান্তি এনে দেয় একটা ড্রিঙ্কস লেমন হানি ডিউ আর এখন তৈরি করছি আমি ইফতার বা সেইরি দুটোতেই খেতে পারেন সেটা হলো চিজ পাস্তা চলুন তাহলে চিজ পাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন লাগছে সেদ্ধ করা পাস্তা টমেটোর পাল্প এখানে এক কাপ পরিমাণ আছে টমেটোর পাল্প পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দুই টেবিল চামচ চিলি সস দুই টেবিল চামচ কাঁচামরিচ এক টেবিল চামচ সসেস স্লাইস করা এক কাপ মোজারেলা চিজ আধা কাপ সয়া সস এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ আর লাগছে অলিভ অয়েল আমি অন করে দিচ্ছি চুলাটা প্রথমে ডিজিটাল ইন্ডাকশন কুকার আমার পছন্দ কারণ আমি ডাইনিং টেবিলে বসে রান্না করতে পারি এসি চালিয়ে বসে রান্না করতে পারি আরামসে গরমে যেতে হবে না দেখা যায় এখন দারুণ গরম পড়েছে তো এই গরমে আপনার যদি একটা বাড়িতে ভীষণ ইন্ডাকশন কুকার থাকে তাহলে দেখা যাবে যে সমস্ত কাজকর্ম শেষ করে
আপনি ডাইনিং টেবিলেরই একটা সাইডে বসে আরাম করে রান্নার মানে ইফতারের প্রিপারেশনটা সেরে নিতে পারেন। আমি যেমন নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। তেলটা আমরা চেষ্টা করব অত বেশি না দিতে, আসলে পাস্তাতে অলিভ অয়েলটা খুব ভালো যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি আদা কুচি, এরপরে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজেরও প্রচুর গুণ রয়েছে, আমরা যা খাই প্রত্যেকটা মশলারই আলাদা আলাদা গুণ রয়েছে। পাস্তাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন যেটা করব টমেটো যে পাল্পটা রেখেছি সেই পাল্পটা দিয়ে দিলাম। টমেটো পাল্পের পর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তা। বিভিন্ন ধরনের হয়ে থাকে পাস্তা, আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কিনে। পাস্তা সিদ্ধ করার একটা টিপস দিয়ে দিচ্ছি, পানির মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিবেন, তারপর পাস্তাটা সিদ্ধ করবেন, এরপর ছাঁকনির মধ্যে তুলে নেবেন, তাহলে একটার গায়ে একটা লাগবে না। এটা আপনাদের জন্য আজকের টিপস। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এরপর সসেস। এখানে আপনারা সসেসের পরিবর্তে চিকেনও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের কাছে। আমি সামান্য একটু পানি অ্যাড করব, কারণ পাস্তা একটু জুসি হয়, খুব সহজেই হয়ে যায় আমাদের, কিন্তু অলমোস্ট ডানই হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সস, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাও সম্পূর্ণ স্বাদ মতো, পাস্তা কিন্তু খুব একটা একদম নুডলস যেরকম হয় সেরকম প্রায় হবে না, একটু জুসি জুসি হবে। আর ইফতারের পর সারাদিন রোজা রাখার পরে একদম ড্রাই খাবারগুলো গলায় আটকে যায়, তো সেই জন্য যদি একটু জুসি খাবার হয় তাহলে তো শরীর মানে খেতে ভালো লাগে। অলমোস্ট ডান হয়ে গেছে। লাস্ট যেটা করব, একটু ধনে পাতা অ্যাড করছি, এটা অপশনাল, যারা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না না দিলেও কোনো প্রবলেম নেই। এবারে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ 1/2 কাপ পরিমাণ। মোজারেলা চিজটা যখন একটু গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে তখন, আর জাস্ট লাস্টে আমি যেটা করব একটুখানি লেমন জেস্ট এখানে দিয়ে দিলাম। লেবু আমাদের সবার বাড়িতেই থাকে, আর বিশেষ করে রমজান মাসে। আমার হয়েই গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টিকি একটা ভাব কিন্তু অলরেডি চলে এসেছে, এই যে একটা স্টিকি ভাব আমার চিজের। আমি পরিবেশন করে দিচ্ছি, তৈরি হলো আমার ইফতারির জন্য মজাদার চিজ পাস্তা। আজকে আমি আপনাদের ভিশন ডিজিটাল কিচেনে তৈরি করে দেখালাম দুটো একেবারে ঝটপট করতে পারেন এমন রেসিপি। একটা ছিল ড্রিঙ্কস, আর আরেকটা করেছি আমি চিজ পাস্তা, যেটা আপনি ইফতার অথবা সেহরি দুটোতেই খেতে পারেন। আশা করি ভালো লাগবে এবং ইফতারিতে তৈরি করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। দেখা হবে আবারও নেক্সাস টেলিভিশনে একই সময়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।